জঙ্গিপুরে অবয়ব কলা কেন্দ্রের বসন্ত উৎসব উদযাপন। আজ দিনমান ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই বসন্ত উৎসব পালন হবে। সকালবেলায় পথ পরিক্রমার মধ্যে দিয়ে রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ভ্রমণ করা হয়। সঙ্গে ছিলেন সাধারণ মানুষজন থেকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। আমাদের নাট্যাঞ্জলির যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবের যে মূল ধারা সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, সমস্ত দিকে ছড়িয়ে পড়ুক। ব্যবহার হোক কেমিক্যালবিহীন রং আবির, আসুন সবাই মিলে আনন্দে মেতে উঠি এই প্রাকৃতিক রং দিয়ে, একে অপরের সঙ্গে আমরা একাত্ম বোধ করব। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু দাস। নমস্কার, এই বসন্তের দিনে প্রত্যেককে আমার হার্দিক শুভেচ্ছা জঙ্গিপুরবাসীকে, বিশেষ করে বিহারীকে। সে সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করেছে, আমরা দেখি। পিয়ালির অবয়ব গোষ্ঠীকে আমার ধন্যবাদ। এর আগেও আমি পিয়ালির ডান্স দেখেছি, প্রচণ্ড সুন্দর হয়েছে এবং এটাও ভালো লেগেছে যে দূরদর্শনেও পিয়ালির নাচ খুব খ্যাতির সহিত প্রচারিত হয়েছে। আজকে বসন্ত উৎসবে যে নতুন করে আর পিয়ালিকে বা পিয়ালির অবয়ব গোষ্ঠীকে কিছু বলার নেই। আমি ওর এই যে অবয়ব গোষ্ঠী তার দীর্ঘায়ু কামনা করি। আশা করি ভবিষ্যতে পিয়ালি আরো সুন্দরভাবে তার এই নৃত্যে ঢুকে রাজ্যের দরবারে পৌঁছে দেবে, এই শুভেচ্ছাই রইল। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবে। ধন্যবাদ স্যারকে। এবার আমাদের এখানে আছেন মহিলা ভান্ডার সাগরী মন্ডল, এখানে অবশ্যই দায়িত্বে আছেন, ওনাকে আমাদের আমরা কিছু শুনে নেব। আচ্ছা, আমি স্যারের কথা বলি, এই গ্রুপের প্রয়াসটা কোনো আমার নাম হচ্ছে না, রমজিৎ পাল, অলিনা পাল, পিয়ালি দাস, এদের সকলকে আমি মানে কৃতজ্ঞতা এবং মোহন্তা, এরা না থাকলে আমি একা সত্যি চলতে পারবো না, এরা আমার পাশে যেন